হুকলাইন বিরোধী অভিযানে লঙ্কা কাণ্ড। ঘটনা বিশালগড় মহকুমার পূর্ব গোকুলপুর এলাকায়। এই ঘটনায় বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মী উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে। বিদ্যুৎ কর্মী এবং বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ধুমধুমার কাণ্ড। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর এলাকায়। ঘটনার সূত্রপাত পূর্ব গোকুলনগর এলাকার এক বাড়িতে বিদ্যুতের হুক লাইন নিয়ে। শেকেরকোট বিদ্যুৎ অফিসের আওতাধীন পূর্ব গোকুলনগর এলাকার এক বাড়িতে হুক লাইন ব্যবহার করা হচ্ছে বলে খবর যায় তাদের কাছে। এলটি লাইনগুলো দেখার দায়িত্ব রয়েছে বেসরকারি সংস্থা এফআরটির কাছে। যথারীতি সেই খবর পেয়ে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পায়। বিদ্যুতের হুক লাইন কাটার সময় বাঁধে ধুমধুমার কাণ্ড। শুরু হয় উভয় পক্ষের হাতাহাতি। পূর্ব গোকুলনগর এলাকার বিন্দু রানী দাসের অভিযোগ, কাল বৈশাখীর ঝড়ে তাদের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, পাশাপাশি এলাকার আরও অন্যান্যদের ক্ষতি হয়েছে। বিন্দুরানী দাসের বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর নাকি অনেকদিন বিদ্যুৎ অফিসে কল দিয়েছিলেন সারাই করে দেওয়ার জন্য, কিন্তু অফিস থেকে কেউই এসে সারাই করে দেয়নি। শেষে বাধ্য হয়ে অন্য এক যুবককে দিয়ে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়। তার জন্য ওই যুবককে নাকি 1,500 টাকাও দিতে হয়েছে। তারা আমরা জ্বালাইছি না, টাকা দিয়ে আমরা কারেন্ট নামাইছি। আমরা কয়েকবার আমরা রিকোয়েস্ট করা হয়েছে কারেন্ট দেওয়া যাবে না, তারা দেওয়া গেছে না। আপনার ঘরের মানে বিদ্যুৎ কবে ছিল? তার ছিল যায় 92 বছর, আজ 1.5 বছর হয়েছে। এরপরে তারা অফিসে গেছি আমি, কারেন্ট করেছে তারা দেওয়া যাবে, তারা দেওয়া গেছে না। কোন অফিসে? শেকেরকোট। মানে অনেকবার জানাইছেন, তারা কিছু দেওয়া গেছে না, তারা কারেন্ট দেওয়া যায় না। তারপর আপনার ঘরে বিদ্যুৎ কেমনে পড়ছে? তারপর আমি মাসে মাসে আমি বিল করছি, মাসে মাসে আমি বিল দিছি। পরে তারটা কে লাগিয়ে দিয়ে গেছিল? পরে তারটা কারেন্ট বিল যারা যে করে তারা দেয়া গেছে, 1,500 টাকা দিছি। ওই পরিবারের অভিযোগ, কোনো হুক লাইন ব্যবহার করা হয়নি, বিদ্যুৎ কর্মীরা হুক লাইন ভেবে তার খুলে দিচ্ছে। তবে বৃহস্পতিবার বেসরকারি সংস্থার কর্মীরা গিয়ে দেখতে পান সবুজ রঙের একটি তার দিয়ে হুক লাইন লাগানো হয়েছে। এই তার খুলতে গেলেই শুরু হয় বিন্দুরানী দাসের পরিবার এবং কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। বাধার পরও সেই তারটি খুলে ফেলায় সংস্থার কর্মী শঙ্কর সরকারকে বিন্দুরানী দাসের পরিবারের এক যুবক নাকি বাঁশ দিয়ে মারধর করেছে। আদর্শ কলোনিতে কলটা ছিল, পরে কলটার ভিতরে জিও দিছি, পরে শর্ট সার্কিটে আমি খুঁজলাম যে সেটা এই বাড়ির ভিতরে একটা হুক পাইছি। হুকটার নিচের অংশ দুই তার পেস্টু বিজি হুকটা কেটে আনছি, তারপর আমার বাড়ি দিছে, বাঁশ দিয়া বাড়ি দিছে, মাথাটা বাড়ি দিতে গেছে। পরে ওই দেখেন ছেলেটা বাড়ি দিছে, ছেলেটা বাড়ি দিছে। ওরা আমি এমনি ফিরাই এনো করছে, পরশর আরেকটা বাড়ি দিছে ইয়ানো। এরপর দেন ইয়ানো একটা স্পট আছে, ইয়ানো একটা দিছে। তখন আমার জন্য আঘাত দিছে, তখন আমি ধাক্কা দেবো, তো ছেলেটা আমি ধাক্কা দিছি। আপনারা কোনো বিষয় আমরা সেগুল করে। অন্যদিকে বিন্দুরানী দাসের পরিবারের অভিযোগ, এক মহিলাকে নাকি সংস্থার কর্মী ধাক্কা দিয়ে ফেলে দেয়। কে ধাক্কা দিছে? তারা ওই ধাক্কা মারছে, আমি ফিরে আসছি। কে ধাক্কা দিছে? ওই বেড়াটা কারেন্ট অফিস থেকে। কেন আপনার ধাক্কা দিছে? কেন ওই আমি যেটা আমি কইতাছি নিও না ভাই, তারটা নিও না। তারটা লয়ে সমস্যা কি হইছিল? ওই মেন তো লাগাইছো তুমি, কিন্তু জায়গাটার নাম কি? এই বিষয়ে শেকেরকোট বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার আশিস নন্দী কিছুই বলতে চায়নি। এদিন দুই পক্ষের বাকবিতণ্ডায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যান্ড গার্ড।